গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। অবশেষে বাজারে লঞ্চ করা হলো 2024 মডেল। অনেক হয়েছে পুরানো লুকসের বাইক, আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এবার বাজারে দেখতে পারবেন হোন্ডা এক্সব্লেড 160 2024 মডেল। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে, বিশেষ করে যারা ভাবছেন নতুন বছরে হোন্ডা এক্সব্লেড 160 এই বাইকটিকে কিনবেন। আজকের এই ভিডিওতে এই বাইকটি সম্পর্কে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেমন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন, তারপর বাইকটির দাম এবং নতুন এই বাইকটিতে কী কী নতুন আপডেট ফিচার আনা হয়েছে সেই সম্পর্কে। আমি আশা রাখবো শোরুমে যাওয়ার আগে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে যাবেন, এবং যারা নতুন পুরাতন বাইকের আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে বাইকটির লুকস এবং ডিজাইন চমৎকার পরিবর্তন আনা হয়েছে। এখানে গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন দেখা যাবে এবং একটি নতুন ভিন্ন কালারে এই বাইকটিকে আমরা দেখতে পারব। এই ডিজাইনে থাকছে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুল ফেয়ার নেকেড স্পোর্টি ডিজাইন। এই ডিজাইনে আমার কাছে অনেকটা ট্রান্সফর্মার মুভির বাইকের মতো লাগে। তাছাড়া এই বাইকটিকে আমরা তিনটি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পেয়ে যাব, তবে এর মধ্যে আইকনিক কালার হবে সিলভার রেড কালারটা। আপনার কাছে এই কালারটা কেমন লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বাইকটির সামনে আকর্ষণীয় ডিজাইনের চমৎকার এবং সুন্দর এলইডি বাল্বের হেডলাইট সেট আপ করা হয়েছে, যা আমরা আগের বাইকেও দেখতে পেরেছিলাম। বাইকটির নাইট ভিজিবিলিটি নিয়ে একটু ঝামেলা ছিল, তবে 2024 মডেলে এই সমস্যাটি আর দেখা যাবে না, সিটিতে রাইড করার জন্য পারফেক্ট হবে। যদি বাইকটির ফ্রন্টের সাসপেনশনের কথা বলেন, তাহলে বাইকের ফ্রন্টের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফক্স সাসপেনশন, যার জন্য বাইকটির ব্যালেন্সিং খুব ভালো পাওয়া যাবে। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চ অ্যালারিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন, এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার, এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকবে ডিস্ক এবং ড্রাম ব্রেক। তাছাড়া বাইকটির পিছনে টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প, এবং এই বাইকটির সিট হাইট হবে 582 মিলিমিটার। এর জন্য বাইকটি থেকে ট্রাভেলিংয়ের সময় অনেক বেশি কমফোর্টেবল ফিল পাবেন। বাইকটিতে আরও ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বারের সাথে স্ট্রিট টেক ডিজিটাল স্পিডোমিটার। এর স্পিডোমিটার তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে এতে ফিচার হিসেবে থাকছে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর। আমার কাছে এর স্পিডোমিটার অনেকটাই পছন্দের, সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ লুক দেওয়া আছে। আশা করছি আপনার কাছেও এর স্পিডোমিটার ভালোই লাগবে। চলুন এখন আমরা কথা বলবো বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.71 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারকুল ইঞ্জিন। ইঞ্জিনের থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 13.93 বিএইচপি 8500 আরপিএম। এর জন্য বাইকটি থেকে আপনি ম্যাক্সিমাম স্পিড তুলতে পারবেন 115 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 13.9 নিউটন মিটার 6000 আরপিএমে, যার ফলে বাইকটি থেকে আপনি টপ মাইলেজ পেয়ে যাবেন 50 কিলোমিটারের মতো। মাইলেজের দিক থেকে 150 সিসির এই বাইকটি খুব ভালো স্যাটিসফ্যাকশন দিবে। তেলের দিক থেকে যদি আপনি জয় লাভ করতে চান, তাহলে আমি এর আগেও বলেছি অবশ্যই আপনাদের হোন্ডা এক্সব্লেড এই বাইকটিকে কিনতে হবে। তাছাড়া এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5-স্পিড গিয়ার বক্স। এখন আসি বর্তমানে এই বাইকটির দাম কত। যদি 2024 সালের এই বাইকটিকে আপনি কিনতে চান, তাহলে এই বাইকটি বর্তমানে আপনি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে পেয়ে যাবেন, এবং এর বর্তমান দাম হবে 1,95,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের কাদের কাদের কাছে হোন্ডা এক্সব্লেড 2024 মডেল ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং এই বাইকটি কারা কারা কিনছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাছাড়া এরকম আরও নতুন পুরাতন বাইকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।